মহেশখালী উপজেলার প্রত্যন্ত এলাহা হোয়াং ইন দারুল ইমান ইসলামিয়া মাদ্রাসা অবস্থান এই মাদ্রাসা এলাহার শিক্ষার্থী হোয়াং এলাহার কোমলমতি শিক্ষার্থী অলয় প্রাথমিক পড়াশোনার সুবিধার্থে স্থানীয় স্বতন্ত্র উদ্যোগে প্রতিষ্ঠা এই মাদ্রাসা এটা তিনশো জনের বেশি শিক্ষার্থী আছে কিন্তু মাদ্রাসান প্রতিষ্ঠার ফরতুন নানান রকমের প্রতিকূলতার মাসখানেজার সম্প্রতি প্রবল বর্ষণে ফারি ডল্লা মিয়ার মাদ্রাসান অনেজি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফুরু মাদ্রাসান মেডির নিচে তলায় গিল গুই এলাহাবাসী মেডি ফেলালেও মাদ্রাসান এখন ফরাসনা গরিবের অনুপযোগী ফুজি যে হারণে সরম ভঙ্গান্তিক ফুজি মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক সরজমিনে জেরে দেখে গিয়ে বিদ্যালয় টিন শেড ভবন জোরা দিয়ে রে এডে ফাটদান চলের শ্রেণীকক্ষ নাই হন দেওয়াল শিক্ষার্থী হলে হই সামান্য বৃষ্টি হইলে এটা ফানি জমি যাই

বাঙ্গি কি সারা দুজন আছে দু সারা ভারতে ফোন কষ্ট হয়ে যায় ফলে যেদিন বৃষ্টি হয় এদিন ফোন ফার্সে ফাহরনের হারনে মাদ্রাসা ফাদ্য শিপুরির মাদ্রাসা বাঙ্গি কি হয় ফয়েন সেন বই না পারে আর তো মসজিদ দিই আছে ব্যবহার করা মাদ্রাসার মধ্যে ফোন বয়া বেলা মতো আছে তখন গিয়ে তখন আর এই উদ্ধার করি এখন আর বাদবাগী আর এই উদ্ধার করি আর সম্বলে আডি না আর আমি যাতে বৈজ্ঞান গরিব এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মালানা হাবিবুল্লাহ হয় আমি মাদ্রাসায় আজ দুই বছর পর্যন্ত পরিচালনার দায়িত্বে আসি কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে হাজার উনিশ সালে এই পর্যন্ত মাদ্রাসা সুন্দরভাবে চলে আসতেছে কিন্তু বর্তমান বর্ষার মধ্যে আসে হঠাৎ করে মাদ্রাস চল্লিশ হাত লম্বা একটা মাদ্রাসা ওই মাদ্রাসাটা সম্পূর্ণ পাশের পাহাড় এসে একেবারে পাহাড়ের নিচেই পড়ে গেছে যার কারণে দুশো চাইশজন ছাত্র ছাত্রছাত্রীর মাদ্রাসায় আছে কিন্তু আমরা অনেক কষ্টের বিনিময় এলাকা গরিব এলাকা মানে অর্থনীতি একেবারে দুর্বল আর মাসিক ফিস ফি ঠিক মতো করতে পারে না দারুল দারুলিমান ইসলামিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষকলে তারারে এই অস্বস্তিকর পরিস্থিতির মুক্তি দিবে এবং শিক্ষার্থলার একান সুন্দর পরিবেশ গড়ে তুলে সমাজের সমর্থবান ব্যাকরণের প্রতি আহ্বান জানাই এবং তারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের অবকাঠামোগত যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে এখন বর্তমান যে মাদ্রাসার অর্থনীতি একেবারে দুর্বল খাবার কারণে আমরা মাদ্রাসা বিদেই সকলের কাছে আমরা বিনিয়োগ অনুরোধ করছি যাতে আপনারা এই মাদ্রাসাটা সুন্দর করে গড়ে তোলে